नमस्कार বন্ধুরা, আমি লক্ষ্মী, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ফুড কেক বানাবো বড়দিনের জন্য। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনি করে নাও, করে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি দুটো কমলা লেবু নিয়েছি, এবার আমি জুস বার করে নেব। আমি লেবুটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, জুস বার করার যন্ত্র আমার কাছে নেই, আমি এইভাবে জুসটা বার করে নেব। আরেকটা নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর জুসটা বার হয়ে গেছে। এবারে আমি ছেঁকে নেবো একটা বাটির মধ্যে। দেখো কত সুন্দর জুসটা বার করে নিয়েছি। তোমরা এইভাবে বার করে নেবে। আর এবারে আমি ড্রাই ফ্রুটগুলো আমি এই জুসের মধ্যে ভিজিয়ে দেব। আমি কাজু বাদাম নিয়েছি, কাঠ বাদাম নিয়েছি, আর ফুটি ফুটি নিয়েছি, আর কিচমিচি নিয়েছি। এইগুলো আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এইবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, আমি চিনির ক্যারামেল তৈরি করব, তার জন্য আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি 4 চামচ চিনি নিয়েছি, দিয়ে দেব। আমি 1 চামচ মতন জল দেব। দেখো বন্ধুরা, আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে। দেখো আস্তে আস্তে লাল হয়ে আসছে, কত সুন্দর। বেশি লাল করবো না, তাহলে পোড়া গন্ধ হয়ে যাবে। এবার আমি জল দেব। দেখো কত সুন্দর লাল হয়েছে। এবার আমি বন্ধ করে দেব। আমার সিরাপটা রেডি, এবার আমি বাটিতে তুলে নেব। বন্ধুরা, এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। আমি একটা বাটি নিয়েছি, কাঁচের বাটি, আর সব মাপে মাপে করবে। তোমাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে, তাহলে এরকম একটা কাপ নেবে, সম্পূর্ণ সব কিছু এই কাপ মেপে তোমরা দেবে, তাহলে কেকটা পারফেক্ট হবে। প্রথমে 1 কাপের 4 ভাগের 1 ভাগ আমি তেল দেব। 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। গুঁড়ো করে নিলে বন্ধুরা একটু ভালো হয় গুলতে। আমি একটু মাখিয়ে মিশিয়ে নেব ভালো করে। এবার ড্রাই ফ্রুটগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেব। আমি 2 মিনিট ফেটে নেব এইভাবে। 2 মিনিট পর বন্ধুরা আমি 1 চামচ ঘি দিচ্ছি, দিলে কেকটা খেতে ভালো লাগবে। দিয়ে আরো 1 মিনিট আমি ফেটে নিচ্ছি। ফাটা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে ময়দা দেব, দিয়ে ফেটে নেব। আমি ময়দাটা 3 বারে দেব, একেবারে দিলে বন্ধুরা ডলা পাকিয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে দিলে ব্যাটারটা ভালো তৈরি হয়।
যে চিনির ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, এবার অল্প অল্প করে আমি ব্যাটারের মধ্যে দেব, দিয়ে আবার ফেটে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ব্যাটারটা তৈরি হচ্ছে, আর কেকটাও খুব সুন্দর খেতে হবে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। এই কেকটা বাজারে কিনতে গেলে 400-500 টাকা দাম নিয়ে নেবে, আর বাড়িতে অল্প খরচে তোমরা বানিয়ে নিতে পারবে, একদম সহজ। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দেবো। এবারে আমি বেকিং ছোটা দেবো 1 চামচের 4/4। দিয়ে আবার ভালো করে আমি ব্যাটারটা ফেটে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ব্যাটারটা, ফাটা হয়ে গেছে। সব শেষে আমি ভ্যানিলা ফ্লেভার দেবো 1 চামচ। এবার আমি ভালো করে ব্যাটারটা ফেটে নেব। দেখো বন্ধুরা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি কেক ট্রের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে একটু সাদা তেল দেব, আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমাদের ঘরে ডিশির বাটি থাকলে সেই বাটির মধ্যেও তোমরা কেকটা ফেটে নিতে পারো। এবারে এই টিনের মধ্যে আমি বাটার পেপারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে দেব। ঠিক মিডিলে দিতে হবে, মিডিল থেকে আমি দেব। এবারে আমি একটু ট্যাপ করে নেব যাতে বাষ্পটা বেরিয়ে আসে। এবার আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, উপরে দেব। প্রথমে টুটি ফুটি দিয়ে দেব, এগুলো দিলে দেখতে সুন্দর হয়। কাজু বাদাম, কিশমিশ, চেরি ফলও এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি। কেকটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। এবারে বন্ধুরা আমি ওভেনটা জ্বেলে দেব। একটা স্ট্যান্ড নিয়েছি, এবারে বসিয়ে দেব। তোমরা বালি কিংবা নুনও দিতে পারো তলাতে। আমি 5 মিনিট কড়াটা গরম করে নেব। কিছুক্ষণ পর 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি কেকটা বসিয়ে দেব। একটা ছিদ্র ছিল, আমি লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। একদম লো আছে, 45 মিনিটের জন্য আমি রেখে দেব। বন্ধুরা আমার কেক রেডি হয়ে গেছে। আমি বলেছিলাম যে 45 মিনিট লাগবে, কিন্তু লেগেছে 50 মিনিট। আমি এখন দেখব খুলে আমাদের কেকটা কতদূর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমি একটু দেখছি। দেখো আর কাটির গায়ে লেগে যাচ্ছে না, মানে হয়ে গেছে। আমি এবারে একটু ঠান্ডা করে তোমাদেরকে দেখাবো। কিছুক্ষণ পর বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই ধার দিয়ে আমি কেটে নেব। এবার আমি একটা প্লেট নিয়েছি, উল্টে এইভাবে আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা সহজে বেরিয়ে এসছে। এবারে উপরে কাগজটা আমি তুলে ফেলবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসছে আমাদের ফ্রুট কেক, কত সুন্দর হয়েছে। দেখো নরম তুলতুল করছে। এবারে আমি সোজা করব। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। এবারে আমি কেটে দেখাবো।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে, কত সুন্দর পঞ্চ করছে। বন্ধুরা ফাইনালি আমার ফুড কেক রেডি, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, দোকানের চেয়ে ভালো হয়েছে। আর বাজারে তোমরা কিনতে গেলে এই কেকটা অনেক দাম পড়ে যাবে, বাড়িতে অল্প খরচে তোমরা এই কেকটা সহজভাবে বানিয়ে তোমরা নিতে পারবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করুনি তারা সাবস্ক্রাইব করে নে, আমার পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।